ওয়েলকাম টু গাইড ইউটিউব চ্যানেল আজকে আমাদের ইন্ডিয়ান ইকোনমি লেকচার নাম্বার থার্টি ওয়ান আজকের লেকচারে আমরা পড়তে চলেছি নতুন একটা টপিক দ্যাট ইজ এগ্রিকালচার ঠিক আছে তো এগ্রিকালচারটা মোটামুটি দুটো বা আমি চেষ্টা করবো দুটো পার্টে কমপ্লিট করার যদি কমপ্লিট না হয় তিনটে পার্ট হতে পারে ঠিক আছে তো ভারতীয় অর্থনীতিতে অ্যাগ্রিকালচারটা পড়াটা আমাদের জন্য খুব খুব দরকারি তাহলে পরে কি হবে বিষয়টা আমরা বুঝতে পারবো কেন বলছি কথা কারণ আমাদের ইন্ডিয়ান ইকোনমি যদি বলতে চাই তো ইন্ডিয়ান ইকোনমি ইজ অ্যাগ্রারিয়ান ইকোনমি বলতে পারি হ্যাঁ অ্যাগ্রারিয়ান ইকোনমি তো অ্যাগ্রারিয়ান ইকোনমি মানে আমাদের ভারতের অর্থ ব্যবস্থা কৃষির ওপরে নির্ভরশীল তাই না বা কৃষি প্রধান অর্থনীতি আমরা বলতে পারি আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা এই ক্লাসের যাবতীয় যা পিডিএফ পত্র আছে সেটা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে এই চ্যানেলের যে কোনো প্লেলিস্ট যে কোনো ভিডিও ডিসক্রিপশনে গিয়ে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবে তো টেলিগ্রাম গ্রুপে জয়েন করো আর ভিডিওগুলো যাতে আর সকলের কাছে পৌঁছায় তো একটু শেয়ার করো ঠিক আছে ওকে বেশ দেখো এগ্রিকালচার এটা আলোচনা করার আগে সবার আগে আমায় ভাবতে হবে যে সেক্টরস অফ ইকোনমি একটা ইকোনমিতে বেশ কতগুলো সেক্টর আছে কিন্তু তার মধ্যে প্রধান যে সেক্টর রয়েছে সেটা হচ্ছে তিনটে সেক্টর রয়েছে তাই না যেটা নিয়ে আমরা অলরেডি ইতিমধ্যে ডিটেলসে পড়ে ফেলেছি একটা হচ্ছে প্রাইমারি সেক্টর প্রাইমারি সেক্টর আরেকটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর হুম আরেকটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর আরেকটা হচ্ছে টার্শিয়ারি সেক্টর টার্শিয়ারি সেক্টর তো এদের কি অন্য কোনো নাম আছে হ্যাঁ আছে এই প্রাইমারি সেক্টরকে আমরা বলে থাকি দ্যাট ইজ এগ্রিকালচার সেক্টর তাহলে প্রাইমারি সেক্টর অর এটাকে বলে থাকি এগ্রিকালচার সেক্টর সেকেন্ডারি সেক্টরকে আমরা বলে থাকি ইন্ডাস্ট্রি সেক্টর ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি হ্যাঁ শিল্প সেক্টর আর টার্সিয়ারি সেক্টরকে আমরা সার্ভিস সেক্টর বলি সার্ভিস সেক্টর ঠিক আছে মন দিয়ে শোনো ভিডিওটা লেন্দি হতে পারে ফার্স্ট ফোরওয়ার্ড করে দেখতে পারো ইট ইজ হিওর চয়েস লেকচারগুলোকে এমনভাবে ডিজাইন করা হচ্ছে তোমরা জানো যে বি পরীক্ষা আগামী দিনে হয় তো রিটেন মোডে চলে যাবে যেমন করে এখন ইউপিএসসি হচ্ছে তেমনি করে হয়তো এমসি কিউ বেসড পরীক্ষা হবে না যদিও এখনো অফিসিয়ালি কোনো নোটিফিকেশন আসেনি সেই জন্য বলতে পারছি না কিন্তু এমনটা হতে পারে তাই তোমরা যেন প্রত্যেক আমার প্রত্যেকটা ক্লাসই এমনভাবে তৈরি করা হচ্ছে যেখান থেকে কিনা তোমরা কি করতে পারো যাতে নিজেরা কয়েকটা বিষয় নিজের হাতে দু কলম লিখতে পারো সে তেমন একটা জায়গা তৈরি করা হচ্ছে তাহলে এবার একটা খেয়াল করো যে আমাদের ভারতবর্ষে তিনটি সেক্টর প্রাইমারি সেক্টর সেকেন্ডারি সেক্টর টার্সিয়ারি সেক্টর এগ্রিকালচার ইন্ডাস্ট্রি আর সার্ভিস সেক্টর ভারতীয় অর্থনীতি আমি আগেই বললাম ভারতের অর্থনীতি হচ্ছে অ্যাগ্রারিয়ান সেক্টর মানে কৃষিভিত্তিক অর্থনীতি আমাদের আমাদের ভারতবর্ষে যদি এমপ্লয়মেন্টের কথা বলি হ্যাঁ এমপ্লয়মেন্ট মানে রোজগার তো এমপ্লয়মেন্টের কন্ট্রিবিউশন আমাদের প্রাইমারি সেক্টরে সব থেকে বেশি তাহলে এমপ্লয়মেন্টের দিক থেকে প্রাইমারি সেক্টরের সব থেকে বেশি লোক কাজ করছে তারপর সেকেন্ডারি সেক্টরে কাজ করছে আর তারপর টার্সিয়ারি সেক্টরের কাজ করছে এমনটা কেন হচ্ছে বিষয়টা হচ্ছে সেকেন্ডারি সেক্টর বা টার্সিয়ারি সেক্টরে আমাদের চাকরির সুযোগ নেই জব অপরচুনিটিস সেভাবে নেই যার কারণে আমাদের বাধ্য হয়ে অ্যাগ্রিকালচারের ওপরে ডিপেন্ডেন্ট হতে হচ্ছে এটা আজ থেকে নয় শুরুর থেকে তাহলে যেখানে বা যে অর্থনীতিতে প্রাইমারি সেক্টরে সব থেকে বেশি সবথেকে রোজগার হচ্ছে তাহলে জিডিপি তার ফার্স্ট হওয়া উচিত ছিল ধরো একশো জনে পঁচাত্তর জন প্রাইমারি সেক্টরে কাজ করছে ঠিক তো একশো জনে পঁচাত্তর জন প্রাইমারি সেক্টরে কাজ করছে কুড়ি জন লোক সেকেন্ডারি সেক্টরে কাজ করছে আর পাঁচ জন লোক হচ্ছে টার্সিয়ারি সেক্টরে কাজ করছে সেভেন্টি ফাইভ এখানে টোয়েন্টি এখানে আর ফাইভ এখানে এই হলো হান্ড্রেড পার্সেন্ট তাহলে হওয়া উচিত কি ছিল আমাদের জিডিপি কন্ট্রিবিউশন প্রাইমারি সেক্টর সব থেকে বেশি হওয়ার কথা ছিল তারপর সেকেন্ডারি সেক্টর তারপর টার্শিয়ার মানে সেক্টর হওয়ার কথা ছিল কিন্তু ভারতের দিকে ঘটনাটা উল্টো আমরা রোজগার পাচ্ছি প্রাইমারি সেক্টরের থেকে বেশি কিন্তু জিডিপি কন্ট্রিবিউশন প্রাইমারি সব থেকে কম তাহলে ভারতে মানুষ কৃষি ক্ষেত্রে সব থেকে বেশি রোজগার পায় অথচ সেখান থেকে টাকাটা আসে না তার মানে আমাদের ভারতবর্ষে সব সময় কি হয়েছে না ডিমোটিভেটেড হয়েছে ডেপ্রিসিয়েটেড হয়েছে এটাকে কখনো কোনো সরকার সেভাবে ধ্যান দেয়নি আমরা ধীরে ধীরে আজকের লেকচারটা যখন আগে যাব। তখন আমরা দেখতে পারবো যে কি কি পরিস্থিতি আমাদের হয়েছে তাহলে ভারতের অর্থনীতি বুস্ট করবে যেদিন জিডিপি ও এমপ্লয়মেন্ট জেনে বা এমপ্লয়মেন্ট কন্ট্রিবিউশনের সমান সমান হবে অর্থাৎ জিডিপিতে যেদিন ভারতবর্ষে প্রাইমারি সেক্টর আগে থাকবে তারপর সেকেন্ডারি তারপর টাইশিয়ারি সেক্টর তবে গিয়ে ভারতের অর্থনীতি বুম করতে পারবে বুঝতে তাহলে ভারতের বর্তমান পরিস্থিতি কি এমপ্লয়মেন্ট কন্ট্রিবিউশানে প্রাইমারি সেক্টর প্রথম হলেও জিডিপি কন্ট্রিবিউশনে প্রাইমারি সেক্টর একদম শেষে পড়ে আছে তাহলে যেখানে পাঁচ লোক কাজ করছে জিডিপি কন্ট্রিবিউশন সে সব থেকে বেশি করছে যেখানে টোয়েন্টি লোক কাজ করছে সেখানে জিডিপি মিডিল টার্মে আছে এবং যেখানে ম্যাক্সিমাম লোক রোজগার করছে সেটা জিডিপিতে সব থেকে নিচে আছে এই জন্য আমাদের ভারতবর্ষ ডেভেলপিং কান্ট্রির মধ্যে সামিল হয়েছে কারণ ভারতবর্ষ এখনো প্রগ্রেস করছে বোঝা গেল এবার একটা কথা আমি এখানে বলে দিই যে ভারতের অর্থনীতির সব থেকে খারাপ দিক এটাই যেখানে প্রাইমারি সেক্টরে তো এমপ্লয়মেন্ট বেশি বাট জিডিপি কন্ট্রিবিউশনের দিক থেকে সবার থেকে কম হচ্ছে এই প্রাইমারি সেক্টর এবার এখান থেকে একটা প্রশ্ন আমি তোমাদের করতে চাই নাও কোয়েশ্চেন নাও আনসার দ্য টু কোয়েশ্চেন টু দুটো কোশ্চেন উত্তর দাও প্রথম প্রশ্ন হচ্ছে হুইচ সেক্টর ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর অ্যান ইকোনমি একটা ইকোনমির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সেক্টর কোনটি প্রাইমারি সেক্টর সেকেন্ডারি সেক্টর না টার্সিয়ারি সেক্টর আর তারপরের প্রশ্ন করেছি হুইচ সেক্টর ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আর লাইফ একটা লাইফের জন্য একটা জীবনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কোন সেক্টর বলো দেখি ব্যাস যখন অর্থনীতির টার্মে কথাটা বলছি তখন একটা ইকোনমির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সেক্টরটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর আবার বলো কি বললাম একটা অর্থনীতির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে সেকেন্ডারি সেক্টর এখন কথা হলো কেন বলছেন আপনি এরকম সেকেন্ডারি সেক্টর ভালো করে বোঝার চেষ্টা করো প্রাইমারি সেক্টর মানে কৃষি যেখান থেকে আমি কথা কথা আলু নিচ্ছি আলু মনে করো প্রাইমারি সেক্টর যেখানে কৃষক আলু উৎপাদন করছে সেখানে ধরে নাও যে এক কেজি আলুর দাম তিরিশ টাকা আচ্ছা ছেড়ে দাও এক কেজি আলুর দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পার কেজি আলু ঠিক সেই আলু যখন সেকেন্ডারি সেক্টরে যাচ্ছে অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যাচ্ছে ফ্যাক্টরিতে যাচ্ছে সেই আলু কনভার্ট হয়ে যাচ্ছে চিপসের মধ্যে তাই না এবার তোমরা দেখেছো চিপস যারা খাও সেই চিপস দেখবে যে দশ গ্রাম চিপসের দাম কত নেয় টেন গ্রাম চিপসের দাম কত নেয় দশ টাকা নেয় তাহলে টেন গ্রাম চিপসের দাম যদি দশ টাকা হয় তাহলে এক হাজার গ্রামের দাম কত হবে এক হাজার গ্রাম বলতে এক কেজি তাহলে এক হাজার গ্রামের দাম কত হবে বুঝতে পারছো কি বলেছি ইন টু টেন দশ গ্রামের দাম যদি দশ টাকা হয় তাহলে কত গুণ করে গেলে তাহলে এখান থেকে এখানে গুণ করতে একশো গুণ করে চল এখান থেকে তুমি ভেবে দেখো কত টাকা দাম হচ্ছে তাহলে কোথায় ছিল এক কেজি আলু পঞ্চাশ টাকা আর এখানে কোথায় সেই এক কেজি আলুর দাম হয়ে যাচ্ছে দশ হাজার টাকা বুঝতে পারছো কি বলেছি হ্যাঁ দশ হাজার টাকা বা এক হাজার টাকা যাই হোক একটা একটা হিসাব হলো তাহলে এখানে পঞ্চাশ টাকার আলুকে এক হাজার টাকাতে কনভার্ট করে দিচ্ছে কে এই সেকেন্ডারি সেক্টর তাই একটা ইকোনমির জন্য সেকেন্ডারি সেক্টর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ওকে আর উইথ সেক্টার ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর আ লাইফ একটা জীবনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সেক্টর কোনটি একটা মানুষকে বেঁচে থাকতে গেলে তার জীবন ধারণ করতে গেলে যেটা দরকার দ্যাট ইজ প্রাইমারি সেক্টর বোঝে গেল কি না এই কোয়েশ্চেন দুটো আমি করলাম কারণ এই কোয়েশ্চেন দুটো প্রিভিয়াস পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়েছে তাহলে ইকোনমির পার্সপেক্টিভ থেকে অর্থনীতির পার্সপেকটিভ থেকে দেখতে গেলে সেকেন্ডারি সেক্টর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আর একটা জীবনের ক্ষেত্রে একটা জীবন ধারণের ক্ষেত্রে প্রাইমারি সেক্টর গুরুত্বপূর্ণ এটুকুন ক্লিয়ার হলো এবার শোনো কি বলছি ইন ইন্ডিয়া এগ্রিকালচার ইজ সাচ অ্যাস তাহলে এগ্রিকালচার আমাদের ভারতে কি অবস্থায় রয়েছে দ্য বিগেস্ট সেক্টর অফ দ্য ইকোনমি ইন রেসপেক্ট অফ এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্টের দিক থেকে ভারতবর্ষে কৃষি হচ্ছে সবথেকে বড় সেক্টর এবং এটা বিগেস্ট প্রাইভেট সেক্টরও বটে হ্যাঁ প্রাইভেট সেক্টর কারণ এখানে জমি সরকারের নেই জমি আছে ব্যক্তি মালিকের যে বড় বড়ো কৃষক বড় মাঝারি ছোট যে কৃষক জমিগুলো তো সরকারের না জমি তো কৃষকের তাই সব থেকে বেশি প্রাই সব থেকে বড়ো প্রাইভেট সেক্টর বটে এটা এবং সব থেকে বেশি আনঅর্গানাইজড সেক্টরও আমাদের ভারতবর্ষে এগ্রিকালচার একটা আনঅরগানাইজড সেক্টরেরই পার্ট যেটাকে অর্গানাইজড নয় আচ্ছা এখানে একটা টার্ম হচ্ছে আনঅর্গানাইজড আর অর্গানাইজড আচ্ছা অর্গানাইজড সেক্টর মানে যেখানে কোন মানুষ কাজ করলে সরকারের কাছে হিসেব থাকে যে এ আমার এখানে কাজ করছে এটা গেল অর্গানাইজ সেক্টর আর আনঅরগানাইজ সেক্টর মানে যেখানে মানুষ কাজ করছে অথচ সরকার জানেই না কে কোথায় কাজ করছে আনঅরগানাইজ সেক্টর তাহলে রাস্তার পাশে যে ফুটপাতের যে দোকানগুলো আনঅরগানাইজ সেক্টর একজন বিড়ি শ্রমিক আনঅর্গানাইজ সেক্টর একজন যে রাজমিস্ত্রির কাজ করে সে আনঅর্গানাইজ সেক্টরের কাজ করে তার মানে সেলফ এমপ্লয়মেন্ট যেটা সেলফ মানে এমপ্লয়েড যে পার্সনগুলো রয়েছে তারা সবাই আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে কাজ করছে বুঝতে পারলে তো কি বলছে তারপরের পয়েন্টটা দেখো নিয়ারলি সিক্সটি সিক্স অফ দ্য ক্রপড এরিয়া ইন দ্য ইকোনমি স্টিল ডিপেন্ডস অন ইরিগেশনাল আনসার আমাদের ভারতবর্ষ বা যত কৃষি জমি আছে সেই কৃষি জমির প্রায় ছেষট্টি পার্সেন্ট জমি জলবায়ুর ওপরে ডিপেন্ড করে মনসুনের উপরে ডিপেন্ড করে রয়েছে যদি বর্ষা হয় ফসল হবে বর্ষা না হলে ফসল হবে না কারণ যে ইরিগেশনাল রিকোয়ারমেন্ট সেই ইরিগেশনাল রিকোয়ারমেন্টটাকে আমরা ফুলফিল করতে পারিনি এখনো পর্যন্ত একবার কল্পনা করে দেখো ভারতবর্ষ স্বাধীন হয়েছে আমাদের পঁচাত্তর বছর হয়ে যাচ্ছে তাহলে তখনও দাঁড়িয়েও আমরা কিন্তু ভারতের কৃষি ব্যবস্থাটাকে কৃষি জমিগুলোতে এখনো সেচের জল পৌঁছে দিতে পারিনি এটা আমাদের এক ধরনের ব্যর্থতা তারপর দেখো এখন আমরা আলোচনা করি ইকোনমির এভলিউশন নিয়ে এই যে ইকোনমির ধারণাটা ধীরে ধীরে যে আসবে কিভাবে আসবে আমরা যদি আমাদের এই পুরো ইকোনমির যে যাত্রা সেটাকে যদি কয়েকটা ভাগে ভাগ করি তাহলে ইনিশিয়াল ফেজ ফেজ মিডিল আর ফাইনাল ফেজের কথা বলতে চাইছি আলটিমেটলি আমরা ইকোনমি বলতে আজকে এগ্রিকালচার সেক্টরকেই ধরে নিয়েছি কারণ আমরা শুরুতেই আলোচনা করেছি ভারতের অর্থনীতি একটা অ্যাগ্রারিয়ান ইকোনমি সেই কারণে আমরা আমাদের এই ইকোনমিটাকে এগ্রিকালচারের সাথে রিলেট করে আজকের দিনে পড়ব ঠিক আছে আজকে যে লেকচারটা হবে এগ্রিকালচারে সেটা এই জন্য ইকোনমি বলে এগ্রিকালচার বুঝতে থাকো। ওকে তো দেখো ইকোনমিকে আমি তিনটে ভাগে ভাগ করেছি ইনিশিয়াল ফেজ মিডিল ফেজ আর ফাইনাল ফেজ এই পৃথিবীতে যখন মানুষ মানুষ রূপে প্রতিভাত হলো অর্থাৎ তখন সেই মানুষগুলো হান্টিং করতো গ্যাদারিং করত অর্থাৎ শিকার এবং এক জায়গায় দলবদ্ধ হয়ে থাকবে গুহাবাসী মানুষের কথা বলছি তাহলে গুহাবাসী মানুষ কি করতো হান্টিং শিকার করত খিদে পেলে শিকার করত এবং একসাথে দল বেঁধে একটা জায়গায় এক একটা গ্রুপ গ্রুপ করে করে থাকতো তো এটা ছিল ইনিশিয়াল ইনিশিয়াল ফেজ এই ফেজে তাদের কিন্তু এখনো কোনো প্রকার ধারণা ইকোনমি বা কৃষির ক্ষেত্রে জন্মায়নি ঠিক তার পরবর্তী একটা স্টেজ মিডিল ফেজ যেটাকে বলছি সেখানে মানুষ অ্যানিমাল হাজবেন্ডরি শিখলো অর্থাৎ প্রচন্ড খিদের মুখে আমি শিকারে বেরিয়ে যাচ্ছি ঠিক সেখানে যদি শিকারটা আমি পাই খেতে পারলাম শিকার না পেলে খেতে পারলাম না এই যে যে একটা আনসার্টেনিটির জায়গা ছিল মানুষ ধীরে ধীরে বুঝতে শিখলো যে আমাদের এক কাজ করতে হবে একটা পশুকে যদি আমি পোষ মানাতে পারি তাহলে সেই পশু পরবর্তীকালে তার আরও বাচ্চা দেবে আরো পশু তৈরি হবে তার থেকে দুধ পাওয়া যাবে তার থেকে মানে তার বাচ্চা পাওয়া যাবে মাংস দুধ বা অন্যান্য সমস্ত জিনিস পাওয়া যাবে তখন থেকে মিডিল ফেজে আমরা দেখতে পারবো ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকেও যে অ্যানিমাল হাজবেন্ড্রি মানুষ শিখল এবার অ্যানিম্যাল হাজব্যান্ড্রি শেখার পর মানুষের তো খাবার শুধু মাংস এবার প্রথম ফেজের কথা বলছি আচ্ছা যখন অ্যানিমাল হাজব্যান্ড্রি করলাম পশুপালন যখন করলাম তখন পশুর খাবার তোর মাংস নয় পশুকে তো এবার ঘাস পাতা দিতে হবে তাহলে পশুর ঘাস পাতা জোগাড় করতে করতে মানুষ কিন্তু চাষাবাদ শুরু করলো আর ফাইনাল যে সিচুয়েশানে আসলাম সেই চাষাবাদটা ইরিগেটেড এগ্রিকালচার হলো। অর্থাৎ মনসুনের উপরে ডিপেন্ড না করে আমি নদীর ধারে কোথাও চাষাবাদের জমি করলাম নদীর থেকে জল নিয়ে আমি আমার চাষের কাজ করছি তাহলে আলটিমেটলি আমাদের যে এগ্রিকালচারের জার্নি সেটা হান্টিং থেকে শুরু করে এরিগেটেড অ্যাগ্রিকালচার পর্যন্ত এসে দাঁড়ালো আমরা যখন এগ্রিকালচার বলছি এগ্রিকালচার মানে শুধুই যে কৃষি শুধুই যে ফসল ফলানো ধান উৎপাদন পাট উৎপাদন গম উৎপাদন এটা নয় এগ্রিকালচার একটা অ্যালাইড অ্যাক্টিভিটিস যার মধ্যে অনেক কিছু রয়েছে তাহলে এগ্রিকালচার যেমন রয়েছে হর্টিকালচার অ্যানিম্যাল হাজব্যান্ড্রি ফিশারি সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন পোলট্রি ফার্ম ডায়ারি ফার্মিং এগ্রিকালচার মার্কেটিং মিল্ক ফ্যাড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সোশ্যাল ফরেস্ট্রি এই সমস্ত কিছু মিলে আমরা এগ্রিকালচার ভাবব তাহলে এগ্রিকালচার মানে শুধুই কি চাষাবাদ ন এগ্রিকালচার মানে হর্টিকালচার থাকবে তার মধ্যে অ্যানিম্যাল হাজব্যান্ড থাকবে মৎস্য পালন থাকবে পোলট্রি ফার্ম থাকবে ডায়েরি ফার্ম থাকবে বুঝতে পারছি সমস্ত কিছু নিয়ে কৃষি এবার এখানে একটা ক কথা লিখে রেখেছি গুরুত্বপূর্ণ কথা এটাকেই এক্সপ্লেন করে তোমরা তোমাদের নোট তৈরি করে ফেলতে পারবে কি ইন্ডাস্ট্রি রিপ্লেসেস এগ্রিকালচার যখন এগ্রিকালচারকে ইন্ডাস্ট্রি রিপ্লেস করবে অ্যান্ড ফাইনালি শিফট টুয়ার্ডস সার্ভিস সেক্টর ইট ইজ কল্ড ইকোনমিক ডেভেলপমেন্ট আমি কী করে বুঝব যে কোনো একটা ইকোনমি ডেভেলপ করছে কী করে বুঝব যখন কোনো ইকোনমি এগ্রিকালচার থেকে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করছে এবং ইন্ডাস্ট্রি থেকে সার্ভিস সেক্টরে প্রবেশ করছে তখনই তো সেই দেশের ইকোনমিটা ডেভেলপ করছে আমি যদি সারা জীবন দেখো মনে আছে আমি শুরু থেকে পড়েছিলাম ডেভেলপড কান্ট্রি ডেভেলপিং কান্ট্রি আন্ডার ডেভেলপড কান্ট্রি তিনটে ভাগে ভাগ করেছিলাম না ইকোনমিকে ইকোনমিকে তিনটে ভাগে ভাগ করেছিলাম একটা হচ্ছে ডেভেলপড ডেভেলপড ইকোনমি একটা হচ্ছে ডেভেলপিং ইকোনমি আর একটা হচ্ছে আন্ডার ডেভেলপড আন্ডার ডেভেলপড তো মনে পড়ছে ডেভেলপড ইকোনমি কাকে বলবো বা আন্ডারডেভেলপড ইকোনমি কাকে বলবো আন্ডার ডেভেলপিং ইকোনমি কাকে বলবো যারা শুধুমাত্র এগ্রিকালচার বা যারা শুধুমাত্র প্রাইমারি সেক্টরের উপরে ডিপেন্ডেন্ট তাদের বলবো হচ্ছে আন্ডার ডেভেলপিং কান্ট্রি বা আন্ডার ডেভেলপড কান্ট্রি বলবো ওকে আর ডেভেলপিং কান্ট্রি কাদের বলবো যারা প্রাইমারি সেক্টর থেকে সেকেন্ডারি সেক্টরের উপরে মুভ করছে তাদের বলবো ডেভেলপিং ইকোনমি যেটা আমাদের ভারত চায়না এই সমস্ত ওকে আর ডেভেলপড কান্ট্রি কাদের বলবো যারা এখন এই প্রাইমারি সেক্টর সেকেন্ডারি সেক্টর সব কিছু বাদ দিয়ে সার্ভিস সেক্টরের রয়েছে তাদের বলবো ডেভেলপড ইকোনমি তাই জন্যই এই কথাটি এখানে লেখা যে ওয়েন ইন্ডাস্ট্রি রিপ্লেসেস এগ্রিকালচার অ্যান্ড ফাইনালি শিপ টুয়ার্ড সার্ভিস সেক্টর ইট ইজ কল্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ক্লিয়ার হলো বুঝতে পারলাম সাবাস নাও এবার আমরা আগে তো আরো পড়ব তার আগে আমরা দেখে নিই ক্রপিং সিজনস ইন ইন্ডিয়া ভারতবর্ষে যে ফসল আদি উৎপাদন হয় তার সিজন আছে তো ফসলের উৎপাদনের দিক থেকে ভারতকে তিনটি ঋতুতে ভাগ করেছি রবি খরিফ আর জাইদ ঠিক আছে রবি খরিফ আর জাইদ দেখো রবি ফসল সরি রবি ফসল এক কথায় বলি যদি এটা হচ্ছে শীতকালীন ফসল শীতকালীন ফসল ফসল রবি খারিফ ফসল হচ্ছে গ্রীষ্মকালীন 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 খারিফ হচ্ছে ফসল আর জাইদ হচ্ছে অ্যাকচুয়ালি সাবার মাস এখানে আমরা বলছি বাট এটা হচ্ছে শীতকাল আর গ্রীষ্মকালের মিডিলের যে টাইমটা সেটা হচ্ছে জাইদ এর জন্য রাখা হয়েছে তাহলে রবি ফসল হচ্ছে বীজ বপন হচ্ছে অক্টোবর ডিসেম্বর থেকে অক্টোবর ডিসেম্বর নাগাদ এটা বীজ বপনের কাজ হচ্ছে খারিফ ফসলে জুলাই থেকে আগস্টে বীজ বপন হচ্ছে এবং জাইদ ফসল মার্চ থেকে মে বীজ বপন হচ্ছে রবি ফসলের হারভেস্টিং হচ্ছে এপ্রিল জুনে খারিফ ফসলের হারভেস্টিং হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে আর জাইদ ফসলের হারভেস্টিং হচ্ছে সামারে গ্রীষ্মকাল যখন প্রচন্ড দাবধাও সেই সময় ওকে তার মানে এবার একটা কথা দেখো তার পয়েন্টটা দেখো ওয়াটার সাপ্লাই হয় কি করে রবি ফসলের ওয়াটার সাপ্লাই করতে পাবো রবি ফসলের ওয়াটার সাপ্লাই পাবো হচ্ছে ওয়েস্টার্ন টেম্পারেট সাইক্লোনস থেকে বুঝতে পারছো দ্যাট ইজ রেন্স ডিউ টু ওয়েস্টার্ন টেম্পারেট সাইক্লোনস আর এটা মনসুন রেন্স অ্যাকচুয়ালি এই জিনিসটাকে আমি একটু বোঝাতে চাই তাহলে ভালো বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমাদের যে খারিফ ফসলগুলো আমরা পাচ্ছি সেই খারিফ ফসলগুলো কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে যেটা আমাদের নর্থ ওয়েস্ট সরি সরি যেটা আমাদের সাউথ সাউথ ওয়েস্ট যে উইন্ড রয়েছে সাউথ ওয়েস্ট উইন্ড থেকে অর্থাৎ যেটা মনসুন বলছি মনসুন থেকে আসলে হয়টা কি এই আমাদের ভারতভূমি ঠিক আছে আমি ভারতভূমি সাউথ ইন্ডিয়াটাকে দেখাচ্ছি আর এটাকে বাড়িয়ে দিলে এই যে এরকম একটা ভারতভূমির মানচিত্র এটা ভারতবর্ষের সাউথ হ্যাঁ এটা ওয়েস্ট সাউথ ওয়েস্ট থেকে অ্যারাবিয়ান সি থেকে এখান থেকে বায়ু প্রবাহ চলছে এইখান থেকে এইটাকে আমরা বলছি মনসুন তাহলে এখান থেকে সমগ্র সমুদ্র থেকে মনসুন জলীয়বাষ্প কালেক্ট করে বাতাসগুলো ভারতের ভূমিতে প্রবেশ করছে এবং এটা হিমালয়ে ধাক্কা খেয়ে আবার এটা ফিরছেও বটে বুঝতে পারছো এটাকে বলা হয় রিট্রিট অফ মনসুন রিট্রিটিং মনসুন বলা হয় এটা মনসুন এটা রিট্রিটিং মনসুন তো মনে রাখবে খারিফ ফসল হয় হচ্ছে এই যে 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 বাতাস যাচ্ছে সেই বাতাসের কিন্তু বৃষ্টিপাতে ফসল হচ্ছে আর এই বাতাস হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে যখন ফিরছে রিট্রিটিং মনসুন যখন হচ্ছে তখন রবি ফসল হয় আর এর মাঝের যে সময়কাল সেটাই হচ্ছে জাহিদ ফসলের জন্য সময়কাল যারা প্রচন্ড দাবদাহে প্রচন্ড গ্রীষ্মে যেগুলো হারভেস্টিং হয় সেটা হচ্ছে জাহিদ ফসল বোঝা গেল কিনা সাবাস তো এই জায়গাটাকে একটুখানি ক্লিয়ার করো যদি এই জায়গাটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে লিখো আমি এটা আলোচনা করবো এবং যেহেতু জিওগ্রাফিতে এই বিষয়টা পড়াবো আর কি ওকে তাহলে এখানে ওয়াটার সাপ্লাই হচ্ছে ওয়েস্টার্ন টেম্পারেট সাইক্লোন এখানে মনসুন রেঞ্জ এখানে ইরিগেশন আর যাইদের জন্য ইরিগেশনের সব সাহায্য নিতে হবে কারণ এখানে বর্ষা নেই ঠিক আছে যদি পরীক্ষা জিজ্ঞেস করে হুইচ অফ দ্য ফলোইং ইজ খারিফ ফসল বা রবি ফসল জিজ্ঞেস করতে পারে তো রবি ফসলের মধ্যে তুমি দেখতে পাচ্ছ উইট বার্লি পিজ হুম গ্রাম মাস্টার্ড এগুলো হুম শীতকালীন ফসল আর গরমকালের ফসল হচ্ছে ধান ভুট্টা জোয়ার বাজরা তুর মানে অরহরের ডাল মুগ ডাল উরাদের ডাল কটন জুট গ্রাউন্ডনাট সোয়াবিন এই সমস্ত কিছু পড়ছে হচ্ছে খারিফ ফসলের মধ্যে ওকে আর জাহিদ ফসলের মধ্যে মনে বললাম যে প্রচন্ড গ্রীষ্মকাল দাবদাহ ওয়াটার কখন পাওয়া যায় গরমকালে মাস্ক মেলান কখন পাওয়া যায় গরমকালে কিউকাম্বার শশা ভেজিটেবলস ফডার ক্রপ সুগার কেন এগুলো সব গ্রীষ্মকালে পাওয়া যায় আমরা ওকে নিডস আ ইয়ার টু গ্রো এবং এগুলো মনে রাখবে এটা এক এক বছর ধরে এটা তৈরি হয় ওকে বড় হতে তার মানে এই ফসলগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সুন্দর করে নোট নিও যদিও এটা পিডিএফ তোমরা টেলিগ্রাম গ্রুপে তো পেয়েই যাবে এবার যদি বলি রবি ফসলের সব থেকে বেশি কোন জায়গাতে খেয়াল করব রবি ফসল পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গায় কেন বলতো এই সমস্ত জায়গায় এই যে যে প্রদেশগুলো দেখলে এরা কোন জায়গাকার। কার এরা হচ্ছে ভারতের উত্তর পশ্চিম অংশের উত্তর পশ্চিম কারণ এদের জন্য যে ফসলের জন্য যে বৃষ্টির দরকার হয় সেটা কিন্তু এই যে সাউথ ওয়েস্ট যে বাতাসটা যাচ্ছে তা সাউথ ওয়েস্ট বাতাসটা গিয়েই এটা বৃষ্টিপাত অর্থাৎ ওয়েস্টার্ন টেম্পারেট সাইক্লোজ থেকে এদের বৃষ্টিটা হচ্ছে যার কারণে এই জায়গাগুলোতে এই রবি ফসল আমরা দেখতে পাই তার মানে পশ্চিমবঙ্গে কি দেখতে পাই না হ্যাঁ পশ্চিমবঙ্গেও দেখতে পাই আমাদের পশ্চিমবঙ্গেও রবি ফসল সরিষা উৎপাদন হয় আমাদের পশ্চিমবঙ্গেও রবি ফসল গম উৎপাদন হয় কিন্তু ম্যাক্সিমামের কথা বলছে ওকে স্পেসিফিক কথাটা বলছে খারিফ ফসল যেমন আসাম ধান আসাম ওয়েস্ট বেঙ্গল কোস্টাল রিজেন্স অফ ওড়িশা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ু কেরালা মহারাষ্ট্র হুম পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ সেখানে কিন্তু রয়েছে বুঝতে পারছি আর জাইদ ফসলটা উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা গুজরাট তামিলনাড়ু এই সমস্ত জায়গা হয় আমাদের পশ্চিমবঙ্গ হয় বুঝে গেল তাহলে ক্রপিং সিজন তাহলে আমরা ভারতের যে সিজন ফসলের উৎপাদন অনুসারে তিনটি ভাগে ভাগ করছি রবি আর জাইদ ঠিক আছে ক্লিয়ার হলো বেশ এবার আসো আমাদের স্বাধীনতার স্বাধীনতার সময়ে বা প্রাককালে আমাদের যে কৃষি এগ্রিকালচার সেক্টর সেটা কি অবস্থায় ছিল অর্থাৎ এগ্রিকালচার সেক্টর অন দা ইব অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্সের সময় এগ্রিকালচার সেক্টর আমাদের কি অবস্থায় ছিল ইন্ডিয়ান ইকোনমি ইজ এগ্রিকালচার বেসড ইকোনমি অর উই ক্যান সে দ্যাট ইন্ডিয়া ইজ অ্যান অ্যাগ্রারিয়ান ইকোনমি দিস ইজ এভিডেন্ট ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া কনজিস্ট অফ সেভেন্টি পারসেন্ট অফ ইনকাম জেনারেটেড ফ্রম অ্যাগ্রিকালচার আমাদের ভারতবর্ষের তৎকালীন সময়ে যে ন্যাশনাল ইনকাম সেটা সেভেন্টি পারসেন্ট এই ল্যান্ড থেকে এবং ল্যান্ডের থেকে যে রেভিনিউ কালেক্ট হচ্ছে সেখান থেকে ইনকাম হচ্ছে এটা কখন স্বাধীনতার ঠিক পরবর্তীকালের যে সিচুয়েশন তখন কথা বলছি আর দ্বিতীয় পয়েন্টটাতে বলা হচ্ছে বিফোর ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার আগে নাইনটি ফাইভ পার্সেন্ট হ্যাঁ ইকোনমি ওয়াজ নাইনটি ফাইভ পার্সেন্ট ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার ভারতের অর্থনীতি স্বাধীনতার পূর্বে পঁচানব্বই পার্সেন্টই এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট ছিল এবং এগ্রিকালচার সেই এগ্রিকালচার থেকে যে রেভিনিউ আর্ন হতো তাই দিয়ে সরকারটা চলতো ইট ইজ ওর্থ সরি ইট ইস ওয়াইল টু মেনশন দ্যাট অ্যারাউন্ড এইটি ফাইভ পার্সেন্ট অফ দ্য পপুলেশন ওয়াজ লিভিং ইন ভিলেজেস তৎকালীন সময় পঁচাশি শতাংশ লোকজন গ্রামে বাস করতো আর গ্রামে বাস করার সাথে সাথে তাদের একমাত্র সাবসিস্টেন্সের জায়গাটাই ছিল এগ্রিকালচার তাদের জীবন ধারণের একমাত্র জায়গাটাই ছিল কৃষি কনসার্নিং এগ্রিকালচার দ্য সিচুয়েশন অফ ইন্ডিয়ান ইকোনমি অন দ্য ইভ অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ ডিসহার্টেনিং এবং ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে তখন ভারতবর্ষের অর্থনীতির অবস্থা অ্যাগ্রিকালচারের অবস্থা খুবই শোচনীয় অবস্থায় ছিল কেন অ্যাগ্রিকালচার ইভেন আফটার বিং মোস্ট ইম্পর্ট্যান্ট সেক্টর ওয়াজ ফেসিং ইকোনমিক ডেট্রিওরেশন অ্যান্ড স্ট্যাগনেশন ইন দ্য ইকোনমি এই যে স্বাধীনতার সময়কালে ভারতের অর্থনীতি বা ভারতের যে কৃষি সেটা স্ট্যাগন্যান্ট হয়েছিল কেন সেই বিষয়টা নিয়েই আজকের আলোচনা হবে ওকে সামনে আমরা এটা নিয়ে আলোচনা করব ওয়ার উইথনেসড উইথ দ্য চেঞ্জেস ইন এগ্রিকালচার এগ্রিকালচারে আমরা হাই ভার্নারেবিলিটি দেখেছি লো প্রোডাক্টিভিটি দেখেছি ভার্নারেবিলিটি মানে কি মানে স্থিতিশীল অবস্থা ছিল না হাই ভার্নারেবিলিটি মিনস

এবং ইফ দ্যান্ট্রি লোড ফল ইন যদি দেশে কোনো মাসে বৃষ্টিপাত কম হতো রেজাল্টিং ফেলিয়ার এবং ফসল নষ্ট হয়ে যেত কৃষকের দ্য প্রোডাকটিভিটি লেভেলসড অ্যান্ড দ্য আউটপুট ডিক্লাইন্ড লার্জ এরিয়া ফর কালটিভেশন ক্লিয়ার হলো বিষয়টা ওকে নাও একটা এবার দেখো অ্যাগ্রিকালচার সেক্টর অন দ্য ইব অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স সময় এগ্রিকালচার অবস্থা কী ছিল স্মল অ্যান্ড ফ্র্যাগ ফ্র্যাগমেন্টেড ল্যান্ড হোল্ডিংস অর্থাৎ ছোট্ট ছোট্ট জমি এবং যে ছোটো ছোটো জমি ছিল সেগুলো স্ক্যাটার ডুবেতে ছিল ছড়িয়ে ছিটিয়ে ছিল এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব আউটডেটেড টেকনোলজি সেই প্রাচীন টেকনোলজি ইউজ করে কৃষি চলছে ডিপেন্ডেন্স অন রেইনফল কৃষির জন্য বৃষ্টির জলই আমাদের নির্ভরশীল হতে হতো লো লেভেল অফ প্রোডাকশান অ্যান্ড প্রোডাক্টিভিটি প্রোডাকশানও খুব কম পরিমাণে হতো ঠিক আছে অর্থাৎ পার হেক্টারে যে উৎপাদন সেটা ছিল খুবই কম আর সাবসিস্টেন্স ফার্মিং সাবসিস্টেন্সি ফার্মিংটা কি শুধু কৃষক নিজের পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য চাষ করছে অর্থাৎ নিজের ততটুকুনি চাষ করব যতটুকুন আমার পরিবারের জন্য খেয়ে পরে কাটিয়ে দিতে পারি সেটুকুন জন্য চাষ হচ্ছে বুঝতে পারছো এটাকে বলে সাবসিস্টেন্স ফার্মিং আর হচ্ছে ওয়েস্ট বিটুইন ওনার্স অ্যান্ড লিটার্স অফ দ্য সয়েল ওকে তো এই সমস্ত বিষয়গুলোকে আমরা এখনই পড়ব ঠিক আছে চলো আমরা যখন দেখছি যে

আমাদের এই আমি তো নদীয়াতে থাকি আমার এখানে এরকম ভাষা আছে উত্তর মাঠের জমি দক্ষিণ মাঠের জমি পূর্ব মাঠের জমি পশ্চিম মাঠের জমি তার মানে একজন কৃষকের মনে করো জমি আছে দুবিঘা একজন কৃষকের দুবিঘা জমি আছে কিন্তু দেখা গেল যে 10 দশ কাঠা দশ কাঠা আছে উত্তর মাঠে দশ কাঠা আছে দক্ষিণ মাঠে দশ কাঠা আছে পূর্ব মাঠে দশ কাঠা আছে পশ্চিম মাঠে তাহলে একজন কৃষক যদি চায় যে আমি আমার দুবিঘা জমিতে কোনো একটা ফসল উৎপাদন করবো তাহলে সে এখানে কী করবে দশ কাঠা এ মাঠে দশ কাঠা সে মাঠে দশ কাঠা ও মাঠে তাহলে এই তার এই মনে করো সে আলু চাষ করবে তা আলু চাষ করার জন্য যা যা সরঞ্জাম লাগে এ মাঠ থেকে এ মাঠে নিতে হবে এ মাঠ থেকে এ মাঠে এ মাঠ থেকে এ মাঠে এ মাঠ থেকে এ মাঠে তাহলে এটাই হচ্ছে এইখানে বলা হলো যে এ স্মল অ্যান্ড স্ক্যাটার্ড ল্যান্ড হোল্ড হোল্ডিংস উ ভেরি ডিফিকাল্ট টু কাল্টিভেট আর এই ছড়িয়ে ছিটিয়ে থাকা জমিগুলোকে চাষ করাটা খুব কঠিন যার কারণে কৃষক চাইলেও সেটাকে করতে পারে না আর অল্প পরিমাণে জমিতে হচ্ছে তাহলে প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে আশা করছি বুঝতে পেরেছি আমরা ওকে তারপরে পয়েন্টটা কি দ্যাট ইজ ইউজ অফ আউটডেটেড অ্যান্ড ওল্ড টেকনোলজি আউটডেটেড আর ওল্ড টেকনোলজির ব্যবহার আমাদের কৃষিক্ষেত্রে তৎকালীন সময়ে ছিল অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার সময় ওল্ড অ্যান্ড আউটডেটেড মেথডস অফ ফার্মিং হুয়ার ইউজড ইন এগ্রিকালচার সেক্টর সেই গরু দিয়ে লাঙল দিয়ে চাষ করেন তখন তো ট্রাক্টর ফ্র্যাক্টর বা এই যন্ত্র যে এই যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি বিভিন্ন কৃষককে দেখি ধান ঝাড়ার জন্য মেশিন তৈরি হয়েছে সরিষা ওঠানোর মেশিন তৈরি হয়েছে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি এসছে চাষ এগ্রিকালচার সেক্টরে ততক্ষণ সময় সেটা ছিল না তাহলে যার কারণে প্রোডাক্টিভিটি খুব কম হতো শ্যালো মেশিন ছিল না বর্ষার জলের উপরে ডিপেন্ড করতে হতো সেই সকালবেলা গিয়ে জল সেচ করতে হতো বালতি ভোরে ভরে জল সেচের জন্য এক ধরনের জিনিস আছে আমি তোমাদের কী করে বোঝাই এখন ওইটাকে ইউজ করতো ও আউটডেটেড টেকনোলজি এর জন্য কিন্তু প্রোডাক্টিভিটি কম হতো সেই সময় ওকে এবং সেখানে ইনসাফিসিয়েন্ট হ্যাঁ ফার্টিলাইজার ছিল ফার্টিলাইজার সেরকম ছিল না মেশিনপত্র পত্র সেরকম কিছু ছিল না তারপর দেখো ডিপেন্ডেন্স অন রেনফল বৃষ্টিপাতের উপরে নির্ভর করে থাকতে হতো অর্থাৎ এগ্রিকালচার ওয়াজ এক্সেসিভলি ডিপেন্ডেন্ট অন রেইনফল কৃষি নির্ভর হচ্ছে বৃষ্টিপাতের ওপরে যে বছর বৃষ্টি হলো সে বছর ফসল যে বছর বৃষ্টি হলো না সে বছর ফসল নেই অর্থাৎ গুড রেইনফল ইমপ্লাইড গুড আউটপুট ওয়াইল পুয়ার রেইনফল ইমপ্লাইড পুয়ার আউটপুট নেক্সট লো লেভেল অফ প্রোডাকশন দেখো লো লেভেল অফ প্রোডাক্টিভিটি দ্যাট ইজ আউটপুট পার হেক্টর অফ ল্যান্ড ওয়াজ এক্সট্রিমলি লো স্বাধীনতার সময়কালে ভারতবর্ষে পার হেক্টর জমিতে যে প্রোডাকশন হওয়ার কথা হাইপোথেটিক্যাল বলছি দেখা গেল এক হেক্টর জমিতে একশো কেজি গম উৎপাদন হওয়ার কথা কিন্তু সেখানে মনে করো গম উৎপাদন হচ্ছে কেজি কেজি এরকম আর কি ব্যাপারটা বুঝতে পারছো তো লো প্রোডাক্টিভিটি ইমপ্লাইড আর লো লেভেল অফ আউটপুট আর আউটপুট যখনই কম হবে তখন আর্নিং কম হবে আর কৃষকের আর্নিং যখন কম হবে তখন সে কেন সেখানে যাওয়ার চেষ্টা করবে তাই না লো আউটপুট কুড বি প্রোডিউসড ডিউ টু ফ্র্যাগমেন্টেশন ডেসপাইট লার্জার এরিয়াস বিং আন্ডার কালটিভেশন ওকে এটাও হতে পারে আর আর কি সাবসিস্টেন্স ফার্মিং সাবসিস্টেন্স ফার্মিংটা মানে যেখানে কৃষক তার নিজের পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য চাষ করছে অর্থাৎ আমি আজকে আমি ভাই দু বিঘাতে ধান লাগাবো যে ধানটা আমার সারা বছরের খাবার জন্য কাজে লাগবে ব্যাস ওটুকুন করলেই আমার হয়ে গেল অর্থাৎ দ্য সোল এম ইজ টু প্রডিউস ফর সেলফ কনজামশন নিজেদের খাবার জন্য অর ফর হিজ ফ্যামিলি রাদার দ্যান সেলিং টু আদার্স টু আর্ন মানি সেটা যে বিক্রি করে টাকা রোজগার করব সেরকম না নিজের পরিবারের জন্য হ্যাঁ সেটাকে বলা হচ্ছে সাবসিস্টেন্স ফার্মিং ওকে

একজন হচ্ছে ওনার্স আর একজন হচ্ছে কে একজন ওনার্স আর একজন হচ্ছে টিলার্স তাহলে টিলার্স মানে কি টিলার্স মানে হচ্ছে ভাগ চাষি বা কৃষক বলতে পারো যে কৃষক কারো জমি কারো কাছ থেকে নিচ্ছে নিয়ে সেটাকে চাষাবাদ করছে ঠিক আছে টিলার্স তো সেই ক্ষেত্রে হাল চাষি বা ভাগ চাষি বলতে পারো টিলার্স তাহলে

এই অ্যাবসেন্টলি ল্যান্ডলর্ডসের সাথে একটা রিলেশন রয়েছে কেন অ্যাবসেন্টলি ল্যান্ডলর্ডস কাকে বলছি মনে করো এক ব্যক্তি আছে এক ব্যক্তি তার প্রচুর পরিমাণে জমি জায়গা সে তার কাছে টাকা আছে সে প্রচুর পরিমাণে জমি জায়গা কিনে রেখেছে তার কাছে চাষের জমি প্রচুর আছে কিন্তু সে নিজে কোনোদিন চাষ করে না সে বিভিন্ন ব্যক্তিকে এরম এমন করে কিছু কিছু পার তার জমি চাষ করতে দিয়েছে বিভিন্ন ব্যক্তিকে দিয়েছে চাষ করতে তাহলে এই যে জমির মালিক যে সে কিন্তু অ্যাবসেন্ট চাষ চাষ করছে করছে অন্য লোক বুঝতে তো এইটাই হলো বিষয় তাহলে টিলার্সরা এই ভদ্রলোক কি বলছে ভাই আমার জমি তুমি নিয়েছ তুমি বছরে আমাকে এই টাকাটা দেবে তার মানে যেটা সে মানে যেটা হচ্ছে আউটপুট সেই আউটপুটের শেয়ার সে নেবে বুঝতে পারছো কি বলছি কিন্তু তারা কস্ট অফ আউটপুটটাকে শেয়ারটা নেবে না অর্থাৎ উৎপাদন করতে যে বছর ভালো বৃষ্টি হলো সে বছর কৃষিটা চাষি কৃষকের কম খরচ হলো কিন্তু যে বছর বৃষ্টি হলো না যে বছর শ্যালো মেশিন দিয়ে জল দিয়ে বা এখন আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি সেটা কিন্তু সে বহন করবে না কৃষকের উৎপাদন করতে যদি টাকা বেশি লাগে সে খরচে ওই অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডস বা ল্যান্ড ওনার্স যে সে নেবে না নিতে হবে কৃষককে টিলার্সকে নিতে হবে বুঝতে পারছ কি বলেছি ভেরি গুড দে ওয়্যার অনলি ইন্টারেস্টেড ইন ম্যাক্সিমাইজিং দেয়ার রেন্টাল ইনকাম তারা শুধু তাদের রেন্টাল ইনকামটাকে বাড়ানোর চেষ্টা করত। অ্যাবসেন্টলি ল্যান্ড লড যারা আছে এরা বলতো যে ভাই তোমার এ বছরে একশো টাকা করে দিয়েছি পরের বছর কিন্তু দেড়শো টাকা দেবে এরকম জমির ভাড়াটা তারা বেশি বেশি নেবে বাট কৃষকের যেদিকে অবস্থা খারাপ হচ্ছে চাষ করতে সেটা তারা দেখবে না দ্য টিলার্স অফ দ্য সয়েল দ্যাট ইজ ফার্মার্স ওয়ার গভেন ভেরি লেস ফর সাবসিস্টেন্স তাদের বেঁচে থাকার জন্য তাদের খুব কম পরিমাণে দিত তৎকালীন জমিদাররা আর কি এইখানে অ্যাবসেন্টলি লন্ডার্স মানে সে সময় জমিদারদের বলতে পারো দ্য কনসিকুয়েন্স অফ ওয়াজ ব্যাকওয়ার্ডনেস অ্যান্ড স্ট্যাগনেশন অফ এগ্রিকালচার আর যার কারণেই এই কৃষিতে স্ট্যাগনেশন আসলো বা ব্যাকওয়ার্ডনেস আসলো কেন কারণ যে জমির মালিক সে তো নিজে চাষ করছে না সে কৃষককে দিয়েছে চাষ করতে জমি তার নিজে চাষ করে না তার প্রজাদের দিয়েছে চাষ করতে আর সেই প্রজাদের উপরে শোষণ অত্যাচার নির্যাতন করছে রে ভাই এভাবে করলে প্রজা তো চাষ করবে না বুঝতে পারছো যার কারণে এগ্রিকালচারটা পিছিয়ে রয়েছে সেই সময়ে ওকে এবার দেখো কজ ফর স্ট্যাগনেশন অফ ইন্ডিয়ান এগ্রিকালচার ডিউরিং কলোনিয়াল পিরিয়ড আর এই কলোনিয়াল পিরিয়ডে আমাদের এগ্রিকালচার সেক্টর কেন পিছিয়ে ছিল সেই বিষয়ে আলোচনা ল্যান্ড রেভিনিউ সিস্টেমের কথা যদি বলি সেই সময় জমিদারি প্রথা মহল প্রথা রাওতবাড়ি প্রথা বিভিন্ন জিনিস যেটা আজকের লেকচারেই আমরা কমপ্লিট করব পড়ব তো এগুলোর পাশাপাশি জমিদারি সিস্টেমটাকে বলি জমিদার সেই অ্যাবসেন্টি লড়সের মতন যে জমির মালিক বটে কিন্তু নিজে চাষ করে না প্রজাদেরকে দিয়ে চাষ করাচ্ছে বা ভাগ চাষিদেরকে দিয়ে চাষ করাচ্ছে তার শুধুমাত্র জমি থেকে রেন্টটাই পাওয়া বড় কথা কৃষক কিভাবে চাষ করছে কৃষক কিভাবে ফসল ফলাচ্ছে সেটা দেখার বিষয় নয় আমার টাকাটা তুমি পরিশোধ করো একটা ব্যাপার তো এই জমিদারদের জন্য কৃষকরা বিশেষভাবে অনুৎসাহিত হয়েছে তারপর ব্রিটিশরা কি করতো এগ্রিকালচারটাকে কমার্শালাইজ করেছিল সেটা হয়ে নয় কৃষকদের সাথে রাজিনামা করে নয় ফোর্সফুলি অর্থাৎ ফোর্সড কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার বিষয়টা কি মনে করো যে কোনো একটা জমিতে ভালো পাট উৎপাদন হতে পারে হাইপোথেটিক্যাল নিয়ে বলছি কোনো একটা জমিতে ভালো পাট উৎপাদন হতে পারে কিন্তু আমি চাইছি যে ওই এলাকায় পাটের উৎপাদন না করে মনে করো তুলোর উৎপাদন করা হোক তা পাটের জমিতে তুলো ফসল ফলবে না আর যদি পাটের জমিতে তুলোর ফসল ফলাতে হয় তাহলে কৃষককে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে তাহলে কৃষকের কষ্ট আমি তিন চার গুণ বাড়িয়ে দিচ্ছি কিন্তু কৃষককে আমি টাকাটা দিচ্ছি না করছে করছি অর্থাৎ কোম্পানি ব্রিটিশ সরকার তাদের সুবিধা মতো যেখানে যেটা তাদের প্রয়োজন পড়তো সেখানে সেটাকে তারা প্রডিউস করতো কৃষকের ইচ্ছা থাক আর না থাক আর এর থেকে বড় উদাহরণ হতে পারে নীল চাষ যেখানে বাংলাতে নীল চাষ একটা বিরাট বড় অভিশাপ ছিল নীল চাষ করলে জমির উর্বরতা কমে যায় নীল চাষ করলে কৃষকের ঘরের খাবার ধান উৎপাদন হয় না তো এই যে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচারের ফলেও কিন্তু কৃষক নিষ্পেষিত হয়েছে যার কারণে এগ্রিকালচারের অবস্থা খারাপ হয়েছে আরেকটা একটা বড় কারণ ছিল এগ্রিকালচারের ধ্বংসের পেছনে দ্যাট ইজ পার্টিশন অফ ইন্ডিয়া ভারত ভাগ ভারত ভাগ হওয়ার ফলে যেটা হলো ভারতবর্ষে খাদ্যের অভাব দেখা দিল কেন কারণ ভারতবর্ষে সব থেকে ভালো যে উপজাউ অঞ্চল পাঞ্জাব আর সিন্ধ সেই দুটো প্রদেশই পাকিস্তানে চলে গেল যার কারণে ভারতবর্ষে খাবারের যোগান কিন্তু কমে আসতে চলো মানে ফুড ক্রাইসিস দেখা দিয়েছিল ভারতবর্ষে আশা করছি এই বিষয়গুলো বুঝতে পারে পেরেছ তোমরা ওকে আসলে কমার্শিয়ালাইজড এগ্রিকালচারটা মানে যেখানে এগ্রিকালচারটা হচ্ছে মার্কেট বেসড হ্যাঁ সেলফ কনজামশন নয় মার্কেট যেটা ডিমান্ড করছে সেটাকে নেওয়া আর এর জন্য কিন্তু সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছে হ্যাঁ এখানে পয়েন্টগুলো আছে সব দেখে নাও ওকে কেন দুর্ভিক্ষ দেখা দিয়েছে আমার একটা এলাকা একটা গ্রাম সেই গ্রামে কথার কথা একশো কেজি ধান প্রত্যেক মাসে লাগে বা বছরে এক কুইন্টাল ধান লাগে হাইপোথেটিক্যাল কিন্তু আমি সেই গ্রামে দুই তিন বছর ধরে নীল চাষ করিয়ে যাচ্ছি ধান উৎপাদন করতে দিচ্ছে তাহলে কি হবে দুর্ভিক্ষ খাবার পাবে কোথায় মানুষ ওকে এবার আসো এবার আমরা দেখব ল্যান্ড রিফর্মস হ্যাঁ অবাক করার বিষয় স্বাধীনতার আগে স্বাধীনতার পরে ল্যান্ড রিফর্মস ভারতবর্ষে তেমন সাধিত হয়নি দুর্ভাগ্যের বিষয় বর্তমান কেন্দ্র সরকার ল্যান্ড রিফর্মসের জন্য একটা নতুন কৃষি আইন এনেছিল যেটাকে ওই পাঞ্জাব উত্তরপ্রদেশের হরিয়ানার যে বড়ো বড়ো কৃষক নামে গুন্ডা মাফিয়া আছে তারা এটাকে ধ্বংস করলো তাদের প্রেসারের জন্য তাদের চাপের জন্য এত সুন্দর একটা ল্যান্ড রিফর্মস আইন এনেছিল সেটাকে কিন্তু বাতিল করতে বাধ্য হলো কেন্দ্র সরকার তবে আমি এটাকে কেন্দ্র সরকারের বিফলতাও বলি কারণ কিছু মাফিয়া কিছু গুন্ডাদের ভয়ে তারা একটা আইনকে ফিরিয়ে নেবে এই জিনিসটা আমার মনে হয়নি যে ঠিক আমার মনে হয়েছে যেটা ঠিক হয়নি এবং সেখানে ভারতের যে বিচার ব্যবস্থা কোর্ট সেই কোর্টও কিন্তু একটি খুব বাজে কাজ করেছে সরকার একটা পার্লামেন্টে পাশ করা আইনকে কখনো ওইভাবে রিপিল করতে বলা যায় না কিছু কারেকশন করতে বলা যেতে পারতো কিন্তু রিপিল করার জন্য ফোর্স করা যেত না যেটা হয়েছে খুবই খারাপ হয়েছে আমরা পরে পরে বুঝবো যে কেন আমি ওই ওদেরকে গুন্ডা বা মাফিয়া বলছি ধীরে ধীরে বুঝবো ওকে এবার শোনো ল্যান্ড রিফর্মস আজকে আমাদের পাঠ্য হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্স ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্স ল্যান্ড রিফর্মসও দেখবো পরের ক্লাসে আজকের ক্লাসে হবে না এবার ল্যান্ড রিফর্মস এর প্রয়োজনটা কি বলো ল্যান্ড রিফর্মস এর প্রয়োজনটা কি ল্যান্ড রিফর্মস এর প্রয়োজনটা হচ্ছে টু স্টপ অফ বাই জমিদারদের যে প্রজাদের উপর অত্যাচার সেটাকে কমিয়ে আনার জন্য ল্যান্ড রিফর্মস করা টু রিডিস্ট্রিবিউশন অফ দ্য ওনারশিপ অফ ল্যান্ড ফ্রম ল্যান্ডলর্ডস টু পিজেন্টস এবং জমিজাতের জমিদারের থেকে পিজেন্টস এর কাছে আসে মানে জমির মালিকানা জমিদারদের থেকে নিয়ে প্রিজেন্সদের দিতে হবে এটা টু ব্রিং ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি টু অল সেকশন অফ দ্য রুরাল পপুলেশন রুরাল পপুলেশনের সকলের মধ্যে একটা ইকুয়ালিটি আনা সকলের জন্য সুযোগ সুবিধা তৈরি করার জন্য ল্যান্ড রিফর্মস আনা অ্যান্ড টু এনহ্যান্স প্রোডাক্টিভিটি অফ ল্যান্ড এবং ল্যান্ডের প্রোডাক্টিভিটি যাতে বাড়ানো যায় সেই সামগ্রিক এই চারটে পাঁচটা পয়েন্টের ওপর ভিত্তি করে ল্যান্ড রিফর্মস করা হয় যে কোনো ক্ষেত্রে যে কোনো ল্যান্ড রিফর্মস নাও দ্য ব্রিটিশ সিনারিওটা দেখো দ্য প্রি ব্রিটিশ সিনারিওটা দেখো ভারতবর্ষে ল্যান্ড রিফর্মস ব্রিটিশদের আগের সিনারিওটা একটু আলোচনা করব এখানে ট্র্যাডিশনালি ইন ইন্ডিয়া বিফোর দ্য কামিং অফ দ্য ব্রিটিশ প্রাইভেট ওনারশিপ অফ ল্যান্ড ওয়াজ অ্যান আনফ্যামিলিয়ার আইডিয়া অর্থাৎ ব্রিটিশদের ভারতে আসার আগে যে ব্যক্তি মালিকানার জমি থাকবে ব্যক্তি মালিকানার সম্পত্তি থাকবে এরকম জিনিসটা ফ্যামিলিয়ার ছিল না আনফ্যামিলিয়ার ছিল কারণ তৎকালীন সময়ে জমি ছিল কমিউনিটির কিসের জমি ছিল কালেক্টিভলি একটা কমিউনিটির জমি থাকতো অর্থাৎ ল্যান্ড ওয়াজ জেনারেলি ওন্ড বাই দা ভিলেজ কমিউনিটি কালেকটিভলি ব্যক্তি কোনো মালিক নেই একটা গ্রামের সমস্ত জনতাই সেই জমির মালিক আ প্রপার ল্যান্ড রেভিনিউ সিস্টেম ওয়াজ ইনিশিয়েটেড বাই মল ডিউরিং দ্য আকবর ভারতবর্ষে ইংরেজদের আগে আকবরের সময় একদম একটা খুব গুরুত্বপূর্ণ ল্যান্ড রেভিনিউ রেভিনিউ সিস্টেমের সেখানে পরিবর্তন এসেছিল যেটা আকবরের অর্থমন্ত্রী টোডরমাল করেছিলেন ডিউরিং দিস সিস্টেম ল্যান্ড ওয়াজ ক্লাসিফাইড অ্যান্ড দ্য রেন্ট ওয়াজ ফিক্সড অ্যাকর্ডিংলি এই সময় এটা কেন গুরুত্বপূর্ণ ছিল থেকে বেশি কারণ এই সময় ল্যান্ডকে মাপা হয়েছিল ক্লাসিফাই করা হয়েছিল এবং রেন্ট ফিক্সড করা হয়েছিল যেমন যে জমিতে এক বছরে একবার ফসল ফলে তার জন্য একটা ধরনের আলাদা এক ধরনের ট্যাক্স হবে যে জমিতে দু বছরে তিনবার ফসল ফলে তাদের জন্য এক ধরনের ট্যাক্স হবে যে জমিতে বছরে চারবার ফসল ফলে তাদের জন্য এক রকমের ট্যাক্স হবে এই জন্য জমিকে ক্লাসিফাই করা তার উপর ট্যাক্স নির্ণয় করা এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ টোডর করে গেছিলেন ওয়েন দ্য লিস্ট অফ পাওয়ার ওয়েন্ট দ্য ল্যান্ড ওন্ট দ্য হ্যান্ডস অব ব্রিটিশ আর সি চেঞ্জ ওয়াল সিন ই দ্য প্যাটার্ন অউনারশিপ অফ ই ল্যান্ড ইন ইন্ডিয়া আর যখন ইংরেজদের হাতে ভারতবর্ষের ক্ষমতা গেল তখন আমরা দেখতে পাচ্ছি যে জমির মালিকানা নিয়ে একটা বিরাট গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেল। কি দেখবো সেখানে সেখানে দেখবো যে কমিউনিটি ল্যান্ডের অধিকার হারিয়ে ফেলছে জমিদারদেরকে তৎকালীন সময়ে দেখো জমিদার হচ্ছে সতেরোশো সতেরোশো তিরানব্বই থেকে জমিদার সৃষ্টি হয়েছে এর আগে জমিদার ছিল না এর আগে ছিল জাকিরদার ছিল কি না জাগিরদারি পত্তন হয়েছিল তাহলে ছিল কিন্তু ইংরেজদের আমলে আমরা বেঙ্গল প্রেসিডেন্সি যখন দেখছি বেঙ্গল প্রেসিডেন্সি সব থেকে বেশি জমিদারি পত্তন হলো অর্থাৎ এক একজন জমিদারকে দিয়ে দেওয়া হলো বিষয়টা কি একবার আমি বোঝানোর চেষ্টা করি ইংরেজরা যখন দেখলো তাদের টাকার দরকার প্রত্যেক কৃষকের বাড়ি যাবে টাকা চাইতে না তাহলে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ যাই বলি না কেন তাদের টাকার দরকার পড়লে তারা কৃষকের কাছে যাবে না তারা যাবে জমিদারদের কাছে জমিদারদের কাছে যাবে যে ভাই কি হলো দাও ট্যাক্স দাও আর জমিদের যাবে কোথায় জমিদার যাবে ফার্মার্সের কাছে কৃষকের কাছে তাহলে এখান থেকে কি করবে ফার্মার্সের থেকে জমিদার টাকা কালেক্ট করবে জমিদার সেখান থেকে কিছু কমিশন রেখে তারপর সেটা ব্রিটিশের কাছে দেবে তাহলে এরকম পরিস্থিতি যদি হয় আমরা যখন তোমার এই পারমানেন্ট সেটেলমেন্ট দেখবো সেইখানে দেখব যে কিভাবে এক্সপ্লয়টেশন কৃষকদের ওপরে হয়েছে তাহলে জমিদার এখানে নিজের লাভের জন্য কৃষকদের উপরে কি পরিমাণ অত্যাচার করেছে আমরা বুঝতেই পাচ্ছি আচ্ছা আচ্ছা এটা তো করাই আছে দেখো ল্যান্ড ওনারশিপ প্যাটার্নস আন্ডার দ্য ব্রিটিশ রুল ব্রিটিশ রুলের সময় জাগিরদার বা জমিদারদের ওপরে দায়িত্ব দেওয়া হয়েছে ভাই তোমরা আমার ট্যাক্স কালেক্ট করে দাও আর এই জাগিরদারদের জমিদাররা পিজেন্সদের কাছ থেকে কৃষকদের কাছ থেকে ট্যাক্স কালেক্ট করত বুঝতে পেরেছ ওকে জমিদারি সিস্টেম দেখো জমিদারি সিস্টেমটা চালু করেছিল লর্ড কর্নওয়ালিস সতেরোশো সালে

আমাকে কত ট্যাক্স দিতে হবে এটা বাধা ধরা ছিল না যার কারণে জমিদাররা নিজেদের ইচ্ছা মতন কৃষকদের শোষণ করত। এবং সব থেকে বড় কথা অকুপেন্সি রাইটটাও কিন্তু ছিল না এই যে যেগুলো এই যে জমিদারি প্রথাতে তোমরা দেখলে না সেগুলো কিন্তু আফটার ইন্ডিপেন্ডেন্স আসবে আফটার ইন্ডিপেন্ডেন্স আমরা অকুপেন্সি রাইট দেখতে পাবো মানে টিনায়েন্স রাইটস দেখতে পাবো যেগুলো সরকার ফিক্সড করছে সরকার যেখানে ট্যাক্সের একটা রেট বেঁধে দিচ্ছে যে এই জমিতে এই ট্যাক্সের হারের বেশি বেশি ট্যাক্স নেওয়া যাবে না বুঝতে পারছ তো আন্ডার দ্য জমিদারি সিস্টেম দ্য ল্যান্ড রেভিনিউ ওয়াজ কালেক্টেড ফ্রম দ্য ফার্মার্স বাই দ্য ইন্টারমিডিয়ারিস নোন অ্যাজ জমিদার তাহলে এই জমিদাররা অ্যাকচুয়ালি তো দেখো ইন্টারমিডিয়ারি তো ছিল এরা তো মধ্যস্থতাকারী ব্যক্তিই ছিল ব্রিটিশ সরকার সরাসরি কৃষকের কাছে না গিয়ে এদেরকে দিয়ে মানে টাকাটা কালেক্ট করাচ্ছে ধরে নাও যে ইংরেজরা বললো যে কৃষকের থেকে তুমি একশো টাকা তুলবে একশো টাকা তুলে নিজের কাছে দশ টাকা রাখবে আর আমাকে নব্বই টাকা দিয়ে দেবে এটা নিয়ম ধরো কথার কথা জমিদাররা করতো কি জমিদাররা কৃষকের কাছ থেকে দেড়শো টাকা তুলতো কোথাও দুশো টাকা তুলতো তুলে ইংরেজদেরকে তো দিতে হবে নব্বই টাকা ইংরেজদেরকে নব্বই টাকা দিয়ে বাকি টাকাটা সব এই জমিদাররা নিত তাহলে অত্যাচারের মাত্রাটা বুঝতে পারছো সেই জমিদারি অত্যাচার ওকে দা দেখো এখানে শেয়ারটা লিখেই দেওয়া আছে দা শেয়ার অফ গভর্নমেন্ট ইন দ্য টোটাল ল্যান্ড রেভিনিউ কালেক্টেড বাই জমিদারস ওয়াজ কেপ্ট অ্যাট টেন ইলেভেন্থ অ্যান্ড দ্য রিমাইন্ডার গোয়িং টু দ্য জমিদার্স বলছে এগারো টাকা যদি কালেক্ট হতো দশ টাকা ইংরেজরা নিয়ে দেবে আর এক টাকা জমিদারদের কাছে যাবে এটা বলছে যদি জমিদার এগারো টাকা কালেক্ট করে তাহলে দশ টাকা ইংরেজ নিয়ে নেবে হ্যাঁ ইংরেজ সরকার নিয়ে নেবে আর ব্রিটিশ ইন্ডাস্ট্রি কোম্পানি নিয়ে নেবে আর এক টাকা জমিদার কাছে থাকবে এরকম একটা ব্যাপার দ্য সিস্টেম ওয়াজ মোস্ট প্রিভ্যালেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল বিহার উড়িষ্যা ইউপি অন্ধ্রপ্রদেশ আর মধ্যপ্রদেশ ঠিক আছে ওকে দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাগ্রিমেন্ট এটা কি ছিল

তাদেরকে বলা হতো আটানব্বই শতাংশ তোমরা স্টেটকে দান করবে সরকারকে দিয়ে দেবে অ্যান্ড ওয়ার পারমিটেড টু এনজয় ইলেভেন পার্সেন্ট অব দ্য রেভিনিউ অ্যাজ দ্যার শেয়ার অর্থাৎ একশো টাকা যদি তুমি কালেক্ট করো তাহলে এইটটি নাইন পার্সেন্ট এইটটি নাইন পার্সেন্ট চলে যাবে ইংরেজদের কাছে আর এগারো পারসেন্ট তুমি ভোগ করবা হ্যাঁ এরকম একটা ব্যাপার দ্য ওয়ার লেফট ইন্ডিপেন্ডেন্ট ইন দ্য ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ দেয়ার রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট এবং এখানে দেখো সব থেকে বড় কথা জমিদারদেরকে স্বাধীন করে দেওয়া হয়েছিল তুমি তোমার এলাকায় তুমি তোমার জেলাতে কী করবে না করবা তোমার ব্যাপার তাহলে বুঝতে পারছো এই জন্য মানুষের যে অভাব অভিযোগ যা কিছু সেটা ইংরেজদের কাছে বলার ক্ষমতা নেই যা কিছু এই জমিদারকেই বলতে হবে কারণ তারা এই বিষয়ে স্বাধীন ছিল এটাই ছিল পারমানেন্ট সেটেলমেন্ট তাহলে প্রশ্ন জিজ্ঞেস করবে যেটা পারমানেন্ট সেটেলমেন্ট সেটাই জমিদারি সিস্টেম এটা কে লাগু করেছিলেন লর্ড কর্নওয়ালিস কবে সতেরোশো তিরানব্বই ওকে চল রায়তওয়ারি সিস্টেমটা দেখো রায়ত মানে কৃষক আমরা একটা কথা তোমাদেরকে বলে দিই আগে তারপরে আলোচনায় আসছি আমাদের ভারতবর্ষ তিনটে পার্টকে যদি ভাগ করি এই আমাদের ভারতবর্ষ এই ভারতবর্ষ এটা হচ্ছে সাউথ ইন্ডিয়া এটা ইস্ট ইন্ডিয়া এটা ওয়েস্ট ইন্ডিয়া বা নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এই যে যে এটা হচ্ছে নর্থ ওয়েস্ট এটা ইস্ট এটা সাউথ মনে থাকবে সাউথ ইন্ডিয়াতে রায়তওয়ারি সিস্টেম চালু হয়েছিল রায়তওয়ারি ইস্ট ইন্ডিয়াতে জমিদারি সিস্টেম চালু হয়েছিল জমিদারি জমিদারি সিস্টেম আর নর্থ ওয়েস্টে হয়েছিল মহলওয়ারি সিস্টেম মনে থাকবে মহলওয়ারি সিস্টেম তাহলে নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে মহলবারি সিস্টেম ইস্ট ইন্ডিয়াতে জমিদারি সিস্টেম আর দক্ষিণ ভারতে রায়তওয়ারি সিস্টেম ক্লিয়ার এবার এটাকে ডিটেইলস পড় জমিদারি সিস্টেম মানে জমির মালিক জমিদার যা কিছু ট্যাক্স কালেক্ট করে জমিদারকেই দিতে হবে ইংরেজকে মহলবারি সিস্টেম মহল মানে গ্রাম অর্থাৎ একটা হোল কমিউনিটি তার ট্যাক্স কালেক্ট করে ইংরেজকে দেবে আর রায়ত মানে কৃষক কৃষক নিজে নিজে তাকে করতে হবে ট্যাক্স কালেক্ট করে দিতে হবে ওকে চলো দ্য রায়তওয়ারি সিস্টেম দ্য ব্রিটিশ টেরিটারিজ ইন সাউদার্ন ইন্ডিয়া দেয়ার ওয়াজ আ মুভ অ্যাওয়ে ফ্রম দ্য আইডিয়া অফ পারমানেন্ট সেটেলমেন্ট তারা পারমানেন্ট সেটেলমেন্ট থেকে অনেক দূরে ছিল আ সিস্টেম দ্যাট ক্যাম টু বি নোন অ্যাজ রায়তওয়ারি সিস্টেম ওয়াজ ডিভাইসড বাই ক্যাপ্টেন অ্যালেকজান্ডার রিড ক্যাপ্টেন অ্যালেকজান্ডার রিড অ্যান্ড স্যার থমাস মুনরো অ্যাট দ্য এন্ড অফ এইট সেঞ্চুরি অ্যান্ড ইন্ট্রোডিউসড বাই দ্য লেটার হোয়েন হি ওয়াজ গভর্নর অফ মাদ্রাস প্রেসিডেন্স মাদ্রাস প্রেসিডেন্ট যখন তিনি ছিলেন তখন এই রায়তওয়ারি সিস্টেম তিনি চালু করেছিলেন ওকে আন্ডার দ্য রায়তওয়ারি সিস্টেম দ্য ল্যান্ড রেভিনিউ ওয়াজ পেড ল্যান্ড রেভিনিউ মনে রাখবো আঠারোশো কুড়ি রায়তওয়ারি সিস্টেম আঠারোশো কুড়ি হ্যাঁ ইন দিস সিস্টেম দ্য ইন্ডিভিজুয়াল কাল্টিভেটার কল রায়ত হুম কৃষক একজন ইন্ডিভিজুয়াল রায়ত কৃষক হ্যাড ফুল রাইটস রিগার্ডিং সেল ট্রান্সফার অ্যান্ড লিসিং লিসিং অফ ল্যান্ড মানে রায়ত নিজেই কোথায় সেল করবে কিভাবে ট্রান্সফার করবে জমি কি লিস্ট দেবে তো রায়ত নিজেই মালিক কৃষক নিজেই মালিক দ্য কুড নট বি এভিক্টেড ফ্রম ল্যান্ডস কৃষকদেরকে তাদের জমি থেকে এভিক্ট করা করা যাবে না যাবে তাদেরকে জমি থেকে সরানো যাবে না হ্যাঁ অ্যাজ দে পেড রেন্ট যদি তারা রেন্ট পে করে যদি তারা ইংরেজকে জমির ভাড়া দিতে থাকে তাহলে তাদেরকে জমি থেকে উৎখাত করা যাবে না ইট ওয়াজ মানে জমিদারি সিস্টেমের থেকে এটা একটু ভালো ইট ওয়াজ প্রিভ্যালেন্ট ইন মোস্ট অফ সাউদার্ন ইন্ডিয়া যেটা আমি একটু আগে বললাম ফার্স্ট ইন্ট্রোডিউস ইন তামিলনাডু সর্বপ্রথম এটা তামিলনাড়ুতে ইন্ট্রোডিউস হয়েছিল ইট ওয়াজ লেটার এক্সটেন্ডেড টু মহারাষ্ট্র বেরার ইস্ট পাঞ্জাব কুর্গ আসামের কুর্গে এটা ছিল দ্য অ্যাডভান্টেজ অফ সিস্টেম ওয়্যার এলিমিনেশন অফ মিডিলম্যান এখানে মিডিল এলিমিনেশন হলো দেখো রায়ত মানে নিজে কৃষক নিজে কৃষক সরাসরি ব্রিটিশ সরকারের সঙ্গে যোগাযোগ করছে এখানে কোনো জমিদার ফমিদার নেই জাকিরদার ফকিরদার নেই যার কারণে অফেন অপ্রেজড ভিলেজেস হু অফ এন অপারেট ভিলেজেস যে সমস্ত মিডিল ম্যানরা প্রজাদেরকে অপারেস্ট করতো নির্যাতন করতো সেটা এখানে নেই ঠিক আসো মহলওয়ারি সিস্টেম মহলওয়ারি সিস্টেম দেখো অ্যাকচুয়ালি মহলওয়ারি সিস্টেম আঠারোশো সালে লাগু করেছিল হচ্ছে স্যার ম্যাকেনজি স্যার ম্যাকেনজি লাগু করেছিল কিন্তু এই পরবর্তীকালে এই মহলওয়ারি সিস্টেমটাকে খুব ঢেলে সাজিয়েছিলেন হচ্ছে আ লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং ডেলি ছিল 1833 এ রিভিউ করে এটাকে আরো পুরো বর্ধন করেছিল কিন্তু লাগুটা করেছিল 1822 এ হল্ট ম্যাকেনজি এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু উত্তর ভারত উত্তর পশ্চিম ভারতের একটা সেটেলমেন্ট তাহলে মাহলওয়ারি মহল মানে গ্রাম তাহলে এখানে গ্রামের লোকের একটা গ্রামের লোকেরা ট্যাক্সটা দিবে ঠিক আছে বাই দ্য আর্লিটিন্থঞুরি দ্য কোম্পানি অফিসিয়ালস কনভিনসড দ্যাট দ্য সিস্টেম রেভিনিউ হ্যাড টু বি চেঞ্জ আগে বুঝতে পারছো এখানে কোম্পানি সেঞ্চুরির শুরুর দিকে কোম্পানির অফিসিয়ালসরা বুঝতে পারলো যে ল্যান্ড রেভিনিউ সিস্টেম থেকে একটু চেঞ্জ করতে হবে দ্য রেভিনিউস ক্যান নট বি ফিক্সড পারমানেন্টলি অ্যাট সচ আ টাইম হোয়েন দ্য কোম্পানি নিডেড মোর মানি টু মিট ইটস এক্সপেন্সেস ফর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্রেড বলছে কি যে পারমানেন্ট সেটেলমেন্ট করা যাবে না কারণ পারমানেন্ট সেটেলমেন্ট করলে আমাদের যদি বেশি বেশি টাকার প্রয়োজন হয় তাহলে আমরা কিন্তু টাকা বাড়াতে পারবো না এই জন্য পারমানেন্ট সেটেলমেন্ট করার দরকার নাই এই জন্য আঠারোশো সালে হল্ট ম্যাকেনজি একটা নতুন সিস্টেম ডিভাইস করলো আবিষ্কার করলো যার নাম হচ্ছে মহলবারি সিস্টেম ইন নর্দার্ন ওয়েস্টার্ন প্রভিন্স অফ বেঙ্গল প্রেসিডেন্সি যেমন উত্তরপ্রদেশের বেশিরভাগ জায়গাটা সেই জায়গাতে কিন্তু এই এই আঠারোশো সালে ম্যাকেনজি একটা নতুন পদ্ধতি চালু করলো এটা লাগু হলো ওখানে আন্ডার দ্য মহালি সিস্টেম দ্য ল্যান্ড রেভিনিউ কালেক্টেড ফ্রম দা ফার্মার্স ল্যান্ড রেভিনিউ ফার্মার্সদের থেকে কালেক্ট করা হতো হ্যাঁ বাই দ্য ভিলেজ হেডম্যান ভিলেজের যে প্রধান গ্রামের প্রধান সে সমস্ত গ্রামের কৃষকদের থেকে একসাথে টাকাটা কালেক্ট করতো আর অন বিহেভ অফ দ্য হোল ভিলেজ এবং পুরো ভিলেজের পক্ষ থেকে তিনি গিয়ে সরকারকে ট্যাক্সটাকে প্রদান করতেন এখানেও কিন্তু কোনো জমিদার নেই দ্য এন্টায়ার ভিলেজ ওয়াজ কনভার্টেড ইন্টু ওয়ান বিগার ইউনিট কার্ল্ড মহল পুরো গ্রামটাকে একটা মহল হিসাবে ধরা হলো অ্যান্ড ওয়াজ ট্রিটেড অ্যাজ ওয়ান ইউনিট ফর আ পেমেন্ট অফ ল্যান্ড রেভিনিউ ওকে এখানে তাহলে রায়তওয়ারি সিস্টেমের মধ্যে একজন কৃষককেই যে খাজনাটা দিতে হবে ট্যাক্সটা রেন্টটা পে করতে হবে কিন্তু মহল সিস্টেমের মধ্যে একটা পুরো গ্রামের সমস্ত ট্যাক্স একজন কালেক্ট করবে গ্রামের প্রধান সে গিয়ে দেবে এরম একটা ব্যাপার দ্য রেভিনিউ আন্ডার দ্য মহলবারি সিস্টেম ওয়াজ টু বি রিভাইজড পিরিয়ডিক্যালি এবং এই মহলবারি সিস্টেমের মধ্যে যা রেভিনিউ যে কালেকশন আছে রেন্ট যা এটা চেঞ্জ করা হতো আর নট ফিক্সড পারমানেন্টলি পারমানেন্টলি ফিক্সড করা ছিল না যেমন যেরকম হতো তেমন তেমন করতো দ্য সিস্টেম ওয়াজ পপুলারাইজড বাই লর্ড উইলিয়াম পেন্টিং ইন আগ্রা আওয়ার্ড অ্যান্ড লেটার এক্সটেন্ডেড মধ্যপ্রদেশ পাঞ্জাব এই সমস্ত জায়গায় এই সালটা মনে একবার উইলিয়াম পেন্টিং এটা করেছিল আঠারোশো তেত্রিশে ক্লিয়ার হলো বিষয়টা ওকে ভেরি গুড এছাড়াও আমরা আরও দুটো তিনটে সিস্টেম আছে যেমন তালুকদারি সিস্টেম তালুকদার তালুকদার মানে এক একটা তালুকা তার প্রধান ছিল তালুকদার এটাও জমিদারির মতন একটা ব্যাপার দেখো দ্য টার্ম তালুকদার হ্যাজ ডিফারেন্ট মিনিংস ইন ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া ইন অবধ এই তালুকদার কথার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানে ছিল অবাধে তালুকদার মানে ছিল বড় কৃষক বা বড় জমিদার ল্যান্ডলর্ড বা ল্যান্ড হোল্ডার বাট ইন বেঙ্গল তালুকদার ইজ নেক্সট টু জামিনদার কিন্তু বাংলাতে তালুকদার মানে ঠিক জমিদারের পরে যার কাছে প্রচুর পরিমাণে জমি আছে এবং যার সামাজিক একটু প্রতিপত্তি বেশি তাদেরকে তালুকদার বলা হতো বাংলায় আবার উত্তরপ্রদেশের অবধে তালুকদার তাকে বলা হতো যার কাছে প্রচুর পরিমাণে জমি আছে দ্য বিগ জামিনদার্স দেমসেলভস হ্যাড ক্রিয়েটেড মেনি তালুকাস আন্ডার সেভারেল ডিনমিনেশন সাচ জঙ্গলবাড়ি তালু জঙ্গলবাড়ি তালুক হ্যাঁ তারপর মাঝকুরি তালুক সিকিমি তালুক অ্যান্ড সো অন মানে এ বিভিন্ন এরকম তালুকায় ভাগ করা হতো আর কি জমিদাররা তাদেরকে বিভিন্ন তালুকাতে ভাগ করে নিত দিস ওয়ার ক্রিয়েটেড পার্টলি অ্যাজ আ স্ট্র্যাটেজি অফ জমিনদারি ম্যানেজমেন্ট অ্যান্ড পার্টলি অ্যাজ আ ফিসক্যাল পলিসি মেজার ফর রাইজিং ফর রাইজিং জমিনদারি ফান্ডস ফর স্পেসিফিক পারপাস ওকে আফটার দ্য পারানেন্ট সেটেলমেন্ট নিউ ভ্যারাইটিস অফ তালুকাজ বা তালুক হোয়ার ক্রিয়েটেড বাই জামিনদার নিজেদের স্বার্থ মতন মানে একজন জমিদারও সে আর কত দিকে দেখবে তার যদি বড় জমিদারি হয় এজন্য সে ছোটো 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 তালুকায় ভাগ করে সেখানে তালুকদার রেখে দিত আন্ডার দ্য অফ দ্য সেটেলমেন্ট মেনি জামিনদার হোয়ার ক্রিয়েটিং ডিপেন্ডেন্ট তালুকাস ডিনোমিনেটেড অ্যাজ তালুক হ্যাঁ নাওাদ তালুক আর ওসাদ তালুক যাই হোক এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এতটা ইম্পর্ট্যান্ট নয় তবুও এটা বলছি দ্যাট ইজ মালগুজারি সিস্টেম মালগুজারি সিস্টেমটা কি দ্য ল্যান্ড টেনার প্রেভেলিং ইন দ্য আস্টওয়াইল সেন্ট্রাল প্রভিন্স নোন অ্যাজ মালগুজারি সিস্টেম ইন হুইচ মালগুজার ওয়াজ মেয়ারলি আ রেভিনিউ ফার্মার আন্ডার দ্য মারাঠাস মারাঠাসদের মানে আন্ডারে যারা রেভিনিউ ফার্মার ছিল যারা ট্যাক্স দিয়ে চাষ করতো তাদেরকে অ্যাকচুয়ালি

প্রপ্রিটারি রাইটস অ্যান্ড ওয়ার হোল্ড হেল্ড রেসপন্সিবল ফর পেমেন্ট অফ রেভিনিউ এবং ব্রিটিশদের সময় তাদেরকে জমিদারি মতনই দেওয়া হলো দেখো যখনই এই যে প্রপ্রিটারি রাইটস যখনই দেওয়া হলো মালিকানা সত্ত্বেও যখনই কাউকে দেওয়া হলো তো জমিদারি সিস্টেমই হয়ে গেল ইফ দ্য হেডম্যান অফ দ্য ভিলেজ ওয়াজ উইক অর ওয়াজ ফর এনি আদার রিজন আনেবল টু আনসার ফর দ্য সাম অফ অ্যার অথরিটি ইজ এক্সপেক্টেড অর ইফ আ কোর্ট ফেভারিট ওয়ানটেড দ্য ভিলেজ দ্য হেডম্যান ওয়াজ রিপ্লেসড উইদাউট হেজিটেশন বাই আ ফার্মার হ্যাঁ এবং এই এবং সব থেকে বড়ো হচ্ছে এই সমস্ত মালগুজারদের কিনা কৃষকরাই নির্বাচন করতে একটা জিনিস বোঝা যাচ্ছে দ্য ফার্মার অর ম্যানেজার ওয়াজ অ্যাট ফার্স্ট কল্ড মুকাদ্দম দ্য হিন দ্য হিন্দি অর মারাঠি ফর্ম অফ অ্যারাবিক মুক মুকাদ্দম আচ্ছা আন্ডার দ্য মালগুজারি সিস্টেম লম্বারদার সর্দার লম্বারদার

যে যদিও করেনি এখনো পর্যন্ত আমার নজরে পড়েনি তবু যদি কখনো করে থাকে যে মালগুজারি সিস্টেম কৃষির সাথে যুক্ত তাহলে বোঝা যাবে এটা এটা ল্যান্ড সাথে যুক্ত ওকে এবার দেখো অফ মানে এটাকে না বেঙ্গল রেন্ট অ্যাক্ট বলা হতো আঠারোশো আটান্নতে বেঙ্গল রেন্ট অ্যাক্ট এনেছিল এটা এনেছিল কেন জমিদারদের অত্যাচার থেকে কৃষকদেরকে বাঁচানোর জন্য কারণ জমিদাররা যে কৃষকদের উপরে প্রচণ্ড পরিমাণে অত্যাচার করতো দেখো ইট ওয়াজ এনাক্টেড টু রিডিউস দ্য এমার্জিং ল্যান্ড ডিসপিউটস বিটুইন জমিদার অ্যান্ড রায়ত জমিদার আর রায়তদের মধ্যে যে ল্যান্ড ডিসপিউটগুলো হতো সেইগুলোকে বেটানোর জন্য আর এই অ্যাক্টের মেইন যে অবজেক্টিভ ছিল সেটা ছিল টু প্রোটেক্ট অ্যান্ড গিভ প্রিভিলেজেস টু দ্য টিন্যান্টস উইথ অকুপেন্সি রাইটস এবং টিন্যান্টসদেরকে ভারতের যে অকুপেন্সি রাইটসটা প্রোভাইড করতে হবে এটাকে প্রোটেক্ট করার জন্য এই আইন ইট অলসো হ্যাড দ্য প্রভিশনস টু রেস্ট্রিক্টস দ্য পাওয়ার্স অফ ল্যান্ড লডস টু ইনক্রিজ রেন্ট এবং এখানে ল্যান্ড লডস যখন করছি তখন ভাড়া বাড়িয়ে দিবে জমির এটা যাতে না করতে পারে সেটার জন্য প্রভিশনস এখানে ছিল বুঝতে পারছো তো তো আপাতত আমরা আজকে স্বাধীনতার প্রাককালে কী কী ল্যান্ড রিফর্মস বা কী কী ধারণা ব্রিটিশরা করেছে সেই সম্পর্কে দেখলাম নেক্সট ক্লাসে আমরা দেখব যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ভারত সরকার স্বাধীনতার পরে কি করলো এটা এবং তার সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো বাকি থাকলো এগ্রিকালচারের সেটা নিয়ে আলোচনা হবে ওকে তো এই পর্যন্তই আজকে ভালো থেকে সবাই পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব